জেএসসি, এসএসসি ও এসএইচসি পরীক্ষার কৃতিত্ব অর্জনকারী চট্টগ্রামের 27 শিক্ষার্থীকে আব্দুল জলিল শিক্ষাবৃত্তি প্রদান করেছে মার্কেন্টাইল ব্যাংক। দুপুরে চট্টগ্রামের মার্কেন্টাইল ব্যাংক আগ্রাবাদ শাখায় এই বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম শাহাবুদ্দিন আলম। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান মহিবুল করিম সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয়, এবছর সারা দেশে 1 কোটি টাকার আব্দুল জলিল শিক্ষাবৃত্তি প্রদান করেছে মার্কেন্টাইল ব্যাংক।